আজকে শুক্রবার, তাই নুরের বাবা বাসায় আছে, তাই ভাবলাম একটু পিঠা করি। এর জন্য এখানে চিতই পিঠা করে নিয়েছি, সাথে ভেবেছিলাম গরুর মাংস করব, কিন্তু মাংস এখনও বরফ জমে আছে, তাই আর রান্না করা হয়নি। তাই একটু ভর্তা বানিয়ে নিলাম, এটা দিয়েই সকালের নাস্তাটা করে নিয়েছি, সাথে ছিল চা। আর এইদিকে নুরের বাবা কই মাছ কিনে এনেছে, যদিও মাছগুলো কাটিয়ে এনেছে, কিন্তু দেখতেই পাচ্ছেন এতে এখনও অনেক ময়লা আছে আর আস্ত রয়েছে, এগুলোকে আবার নতুন করে পরিষ্কার করতে হবে। তাই এখন এগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। বাজার থেকে কেটে আনলেও দেখা যায় দ্বিতীয়বার একই মাছগুলোকে আবার ভালো করে পরিষ্কার করে নিতে হয়, একদম নতুন কাটার মতো করে, কারণ ভিতরে নাড়িভুড়ি সবই রয়ে গিয়েছিল। এখন এগুলোকে পরিষ্কার করে আমি যতটুকু লাগবে রেখে বাকিটা ফ্রিজে রেখে দিব। আজকে যেহেতু গরু মাংস দিয়ে খিচুড়ি খাবে বলছে, তাই মাছ আর বেশি রান্না করব না, শুধু চারটা মাছ ভেজে নেব। তার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম আর মাছগুলোকে একটু লবণ মরিচ মেখে ভেজে নেব। যদিও এটা রাতে খাবো, তারপরও এখনই ভেজে রাখছি, গ্যাসে যে সমস্যা হয় যদি আবার রাতে গ্যাস না থাকে, তার জন্য এখনই ভেজে রাখছি। আর যদি গ্যাস আসে তাহলে তো আসলোই, যাই হোক এখন নেড়ে ছেড়ে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। আর এই দিকে আমি আলু দিয়ে গরুর মাংসটা রান্না করে নিয়েছি আর পাতলা খিচুড়ি রান্না করছি। আজকে আর ভিডিওটা ডিটেলসে দেখাইনি, আমি প্রেশার কুকারেই গরুর মাংসটাকে সহজে রান্না করে নিয়েছি। আর এখন বিকেলবেলা দেখলাম গ্যাস আছে, তাই একটু ভাবলাম সেমাই করি। এই তো দেখতেই পাচ্ছেন সেমাইটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এটা হচ্ছে বনফুলের সেমাই, এটা দিয়ে আজকে জর্দা সেমাই করব। আর এইদিকে প্যানে এক পিস বাটার দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি তেল, যাতে বাটারটা না পুড়ে যায়। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও রান্না করতে পারেন, তবে আজকে আমার কাছে ঘি ছিল না, তার জন্য আমি বাটার দিয়ে রান্না করছি। সাথে দিয়ে দিলাম দুই পিস দারুচিনি, দুই পিস এলাচ আর একটি তেজপাতাকে চিড়ে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি কাঠবাদাম। এখন এগুলোকে দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। জর্দা সেমাইটা খেতে নূরের বাবা, নূর এবং আমার ভালোই লাগে, তার জন্য প্রায়শই আমরা এই সেমাইটাই করে থাকি। যাই হোক এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। চুলার হিটটা একটু লোতে রেখে এটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে সুন্দর মতো উলট পালট করে, কারণ এটা কিন্তু খুব দ্রুত লাল হয়ে যায়, তাই একটু সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে ভেজে নিতে হবে। আর যাতে সব দিকে একরকম ভাজা হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু জর্দা সেমাইটা খেতে খুবই ভালো লাগে। যাই হোক আমারটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারিকেল কোড়া, আপনারা শেষেও দিতে পারেন, আমি দুইবারে ইউজ করব, তাই প্রথমবারের মতো দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে আমি সুন্দর মতো সেমাইয়ের সাথে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু ধৈর্য ধরেই কিন্তু ভেজে নিতে হবে। আর এখানে আমি পৌনে এক কাপ দিয়েছি চিনি, সাথে দিয়েছি এক কাপ পরিমাণ গরম পানি, এটা দিয়েই আমি জর্দা সেমাইটা রান্না করব। জর্দা সেমাই রান্না করা কিন্তু খুবই ইজি, যদি পানি এবং চিনির পরিমাণটা ঠিক থাকে তাহলে কিন্তু খুবই সুন্দর মতো এটা রান্না করে নেওয়া যায়। আর এখন দিয়ে দিলাম সামান্য লবণ আর এটাকে দমে বসিয়ে রেখেছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা মিডিয়াম ছিল, আর দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর যতটুকু পানি লাগছে সেটা কিন্তু নাড়তে নাড়তেই শুকিয়ে যাবে। আপনাদের একটু দেখিয়ে দেই যে কেমনটা হয়েছে। আর এই পর্যায়ে এসে আমি আবার নারিকেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ, আমার কাছে বেশি করে নারিকেল দিয়ে এই সেমাইটা খেতে ভালো লাগে, তাই নারিকেল আমি দুইবারে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা একবার দিলেও হবে। আর আমি এখানে কিশমিশ দেওয়ার জন্য বাহির করে রেখেছিলাম, নূর দেখি ওদিকে সবগুলো খেয়ে শেষ করে ফেলেছে, আমার কাছে আর ছিল না, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। আর একটু কাছ থেকে দেখিয়ে দেই যে এটা কেমন হয়েছে, যদিও এখন গরম আছে, ঠান্ডা হলে কিন্তু বেশ ঝরঝরে হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু নামিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা ঝরঝর আর পারফেক্ট হয়েছে। এই সময় এটা খেতে কিন্তু খুবই মজা লাগে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে কমেন্টসে জানাতে পারেন কার কার এই সময়টা খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার জন্য আমি চামচে নিয়ে একটু দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, আর সেদ্ধ কিন্তু পুরোপুরি হয়েছে। আর পানির পরিমাণ আর চিনির পরিমাণ ঠিক থাকলে এই সময়টা ঝটপট 5 মিনিটের ভিতরেই রান্না করে নেওয়া যায়। যাই হোক এটা রান্না করতে করতে ওই দিকে চুলোতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ওই যে বললাম রাতে আমরা ভাত খাবো তার জন্য। আর নূরকে এখন সেমাই আর দুধ দিয়ে দিচ্ছি, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।